থোরের কিন্তু অনেক গুণ আছে, শুধুমাত্র আয়রন না, অ্যাসিডিটি নিয়ন্ত্রণেও এটা সাহায্য করে। নমস্কার বন্ধু, সহজ সুস্বাদু রান্না নিয়ে আমি সিরুপা চলে এসেছি আপনাদের কাছে প্রত্যেক শনিবারের মতন। থোর খেতে অনেকে ভালোবাসেন না, আবার আমার মতন যারা ওই অ্যানিমিয়াতে ভুগছেন তারা থোর না খেয়ে উপায় নেই, তারা থোর খান। কিন্তু থোর খেলে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, সেটা জানেন কি? থোরগুলো বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। একঘেয়ে থোর রান্না খেতে কার ভাল লাগে, ওই থোর ভাজা, কুমড়ো দিয়ে থোর, থোর ঘণ্ট, সেটাই। আজকে একটু অন্যরকম একটা রেসিপি শিখলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনি যদি পছন্দ করেন শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা বেটে দিলেও পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ওই কেটে রাখা থোর, সেগুলো এক এক করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, আর এই থোর থেকে যাতে জল বেরিয়ে আসে তার জন্য দিয়ে দেবো নুন। নুন আর হলুদ মাখিয়ে অনেকে থোর রাখেন, আমি এখানে রাখিনি। আপনি যদি মনে করেন যে এটা রাখবেন থেকে জল বেরিয়ে আসবে, সেরকমভাবেও রাখতে পারেন। আজকে যেরকমভাবে আমি রান্নাটা শিখেছি সেই রকমভাবেই আপনাদেরকে শেখাচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর যা গরম পড়েছে এই সময় বেশিক্ষণ কিন্তু রান্না করে থাকাও যাচ্ছে না, তাই জন্য ঝটপট রান্না করতে হবে। আর একটু দিয়ে দিয়েছি চিনি, দেখতেই পাচ্ছেন নুন আর চিনি এই দুটো ব্যালেন্স করে দিলেই কিন্তু রান্নাটা অনেকটা ভালো হয়ে যায়। মানে যারা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা খেতে ভালোবাসেন তারা, অনেকে তো আবার চিনি খাওয়া বারণ। এই সময় আমি ঢাকা দিয়ে রেখেছি থোর ওই ভাজাটাকে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর পাশে একটা কড়াইয়ে বড়িটা ভেজে নিচ্ছি, বড়িটা ভাজার কথা আমার মনেও ছিল না, প্লাস বড়িটা আমার অন্য রান্নাতেও ব্যবহার হবে, সেই জন্য ভাবলাম আলাদাভাবে ভেজে নিই, সময়টাও বেঁচে যাবে। এরপর আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো তো বাড়িতে থাকেই অনেকের, কিংবা কাছেপিঠের দোকানেও পাওয়া যায়। সেই চালের গুঁড়োর সঙ্গে একটু জল মিশিয়ে নিলাম। আপনার কাছে বাড়িতে যদি গোবিন্দভোগ বা কামিনী আতপ থাকে সেটাকেও আপনি ভিজিয়ে বেটে নিতে পারেন, এর স্বাদটা আরও ভালো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম সেই চালের গুঁড়োর মিশ্রণটা, ব্যাস। এরপর এই থোরের সঙ্গে এই চালের গুঁড়োর মিশ্রণটা মিশে একটা মাখামাখা হয়ে যাবে, আর খেতেও হয়ে যাবে অপূর্ব। এটা একটা অন্যরকম রান্না, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে আমি ভাজা বড়িগুলোও অ্যাড করে দিলাম, বেশ নাবাবার আগে আগে, তাহলে বড়িগুলো খুব নরম হয়ে যাবে না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, খেতেও ভালো লাগবে। রান্নাটা দেখে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।